ব্রেন টিউমারের উপসর্গগুলো জানেন? অবশ্যই জানাবো আজ আপনাদের। প্রতি বছর আমাদের দেশে 50,000-এরও বেশি মানুষ মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন। আমাদের দেশের বিরাট জনসংখ্যার নিরিখে শতাংশ হিসেবে সেটা যথেষ্ট কম হলেও যতদিন যাচ্ছে ততই যেন বাড়ছে মস্তিষ্কের টিউমার আক্রান্তের সংখ্যা। তবে ব্রেন টিউমার সম্পর্কে জনসাধারণের মধ্যে শিক্ষিত ও সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছরই 8ই জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস পালন করা হয়। ব্রেন টিউমার হয় যখন মস্তিষ্কে অস্বাভাবিক কোষের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং এটি ক্যান্সার এবং উভয়ই হতে পারে। আর ব্রেন টিউমারের অনেক রকম প্রকারভেদ রয়েছে। কিছু থাকে ম্যালিগনেন্ট, কিছু থাকে নন ক্যান্সার। তবে ব্রেন টিউমারের লক্ষণ কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। ব্রেন টিউমারের লক্ষণগুলো কি কি? ব্রেন টিউমারের সাধারণত লক্ষণের মধ্যেই রয়েছে মাথা ব্যথা, আর তা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। মাথার ব্যথার সঙ্গে কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তিতেও সমস্যা হয়। কোনো কোনো সময় ব্রেন টিউমার এর উপসর্গ মাথা ব্যথা নাও হতে পারে। হঠাৎ দেখা গেল শরীরে কোনো একটা দিকে অনুভূত কম হচ্ছে বা আস্তে আস্তে ধরুন কোনো একটা দিক অবশ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে দেখি আমরা, চোখের চারিপাশে সমানভাবে দেখি, চোখের দুদিকে কি আধার নেমে এসেছে? তাহলে অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখানো দরকার। কিন্তু কথাবার্তায় অসংলগ্নতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই টিউমারের সম্ভাবনা থেকেই যায়। হঠাৎ করে কিছু কথা ভুলে যাওয়া, অর্থাৎ সামান্য কয়েকদিন আগের কথাই ভুলে যাওয়া, এই ধরনের উপসর্গ মস্তিষ্কে টিউমারের লক্ষণ হতে পারে। হঠাৎ শরীরে খিঁচুনি ধরা বা কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গে খিঁচুনি ধরা ব্রেন টিউমারের অন্যতম লক্ষণ। তবে সবকিছুই নির্ভর করছে কিন্তু আপনার স্বাস্থ্যের ওপর। তাই এই যে কোনো লক্ষণ থাকলে ফেলে না রেখে বরং দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যান, পরামর্শ নিন, সেই মতো চিকিৎসা শুরু করুন। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার।